কি এখনো শুধু একটা বই পাগল প্রেমিকা, নাকি যুদ্ধে দীর্ঘ নিঃশ্বাসে গড়ে ওঠা কোনো মন্তব্য যে বিষয়ে আমাকে আজ নিজেই নিজেকে অব্যক্ত থাকতে হয়? না আমি সে প্রিয় কবি কবিতা সিংহের আমি সে মেয়ে কবিতার ফেলে আসা সার অংশ। জানো, আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা সংসারের সকল কাজ সামলে যখন আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, তখনই গল্পের ছলে জানতে পেরেছিলাম আমার জন্মের সময় কোনো সাপ বাজেনি, বাজেনি কোনো উলুধ্বনি, তার বদলে এসেছিল এক রাস অবজ্ঞা, অবজ্ঞা তরলে অবহেলিত এক প্রদীপ। সুগন্ধি ধূপ যেমন তার সুগন্ধ ছড়ায়, আমারও ঠিক তাই হয়েছিল। অবহেলা আর অবজ্ঞায় যেন আমাকে গ্রাস করে ফেলেছিল, কারণ বংশের প্রথম এক কন্যা সন্তান আমি। অবশ্য আমার ঠাকুমা আমার নাম দিয়েই ফেলেছিল প্রথমা অলক্ষ্মী। ফেলে আসার 24টা বছর আর কবিতা সিংহের আমি সে মেয়ে কবিতার মধ্যে খুব একটা পার্থক্য আছে বলে আমার জানা নেই। যেন মুখ্য ভূমিকায় আমাকে হাসি মুখে অভিনয় করতে বলা হয়েছে। আচ্ছা তুমি কে? আমি কেনই বা এত কথা তোমাকে বলছি? নাকি তুমি সেই প্রেম যাকে আমি এত বছর ধরে খুঁজে চলেছি যুগ যুগান্ত, যার স্নিগ্ধ বাতাস আমি গায়ে মাখব বলে, যার মলিনতায় আমি স্নান করব বলে এতদিন অপেক্ষা করে আছি? তুমি কি সেই পুরুষ যে আমার সকল অশুভ কুলসতা অমঙ্গলকে দূর করবে, যে আমায় কথা দিয়েছিলে আমার হাত শক্ত করে ধরবে, আমার ভালোবাসার অঙ্গীকারে আবদ্ধ করবে? আর হ্যাঁ, তুমি পারবে তো ঠাকুমার দেওয়া সেই নামটা আমার জীবন থেকে মুছে ফেলতে? জানো, আমার বাবা কিন্তু আমায় বলেছিল, দেখবি এক রাজকুমার পক্ষীরাজ ঘোড়ায় করে এসে তোকে নিয়ে যাবে, যে তোকে রানীর মতোই রাখবে, সন্ধ্যার প্রদীপ আলোয় আলোকিত হবে তোর অন্ধকার জীবন, তোমার হাত ধরেই নাকি আমি করব নতুনের সংস্করণ। আচ্ছা কেন হবে না বলতো? আমরা মেয়ে বলে আমাদের কোনো অধিকার নেই বংশের প্রথম হওয়ার? অন্ধকার ছাড়া কি কখনো আলোর জন্ম হয় না তো? তবে কেন আমাদের এই কুলসিত সমাজ নারী বলে আমাদের কুলসিত করে, অসম্মান করে, অবহেলায় কত বিক্ষত করে বলতো? কি পারবে, পারবে আমায় এখন করতে? কথা বলছো না যে বড়? ও বুঝেছি, আসলে তুমিও পারবে না, সে তুমি যত বড়ই রাজকুমার হও না কেন। আমার ঘুম ভাঙা ভরে এক বেনামি কোনো চিঠির পাতায় কল্পনা হয়েই লেখা হবে, হয়তো আমার মা